আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পুরে ভরা পটলের দোলমা করে দেখাবো। এখানে পটল নিয়েছি, মুরগির কিমা 1 কাপ সিদ্ধ করে বেটে নিয়েছি, 1টা ডিম, অল্প কিছু পরিমাণে আটা। পটলটা আমি হালকা এটা উপরের অংশটা তুলে এইভাবে আমি দেখুন ভিতরের অংশটা ফেলে দিয়েছি, একদিকে ছোট করে কেটে নিয়েছি, একদিকে বড় করে কেটে নিয়েছি। এর ভিতরে পুর দিয়ে আমি এখানে আটা দিয়ে মুখটা বন্ধ করে দিব। চলুন, পুরের জন্য যা লাগছে, এখানে কিমা তৈরি করার জন্য যা লাগছে, পেঁয়াজ কুচি, সামান্য গরম মশলা গুঁড়া, জিরা বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চামচ, মরিচ গুঁড়ো ও আদা রসুন বাটা। এখন আমি কিমাটা তৈরি করে নেব। কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে নেব। একে একে সব মশলা দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি হালকা কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, এরপর আমি কিমাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মুরগির কিমাটা হালকা ভালো করে কষিয়ে নেব। কিমার ভিতরে আমি 1টা ডিম দিয়ে দিলাম। এখন আমি এটাকে নাড়াচাড়া করে কিমাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পুর ভরে নেব। দেখুন ভিউয়ার্স, আমি একে একে সব পুরগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আটা দিয়ে মুখ বন্ধ করে দেব যেন বের হয়ে না যায় ভাজার সময়। আমি চেপে চেপে পুরগুলো দিয়ে দিয়েছি। একে একে সব পুরগুলোতে আমি আটা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি যেন বের না হয়ে যায় কিমাগুলো। এটা আটা বা ময়দা দিয়ে করা যাবে। এখন আমি হালকা তেলে এগুলো ভেজে নেব। হালকা হলুদ লবণ দিয়ে পটলগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে এগুলো রান্না করে নেব। পটলের দোলমা রান্না করার জন্য যা লাগবে, পেঁয়াজ কুচি, গোটা মরিচ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে নিয়েছি। এখন একে একে সব মশলা দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, পুরভরা পটলগুলো দিয়ে এখন আমি এটা হালকা কষিয়ে নেব। দিয়ে সামান্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন ঢেকে দেব, রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা। হয়ে গেল আমার কিমার পুর দিয়ে পটলের দোলমা। ভিডিওটা যদি ভালো লাগে, 1টা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ।